নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরে, 6BNA যে SSF-এর গ্রাউন্ড, মানে SSF-এ যেখানে ইন্টারভিউ হচ্ছে আমরা সেখানে এসেছি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে, আজকে পরীক্ষা দিয়েছে এমন একজন ছেলে, সাধন দা, সাধন পাল। তো ওর আজকে ইন্টারভিউ কেমন হলো, এইমাত্র বেরিয়ে এসেছে, তো ওর ইন্টারভিউ কেমন হলো বা কী কী হলো, কজন ছিলেন, তো সেই বিষয়ে যদি ওর কাছে জানি। প্রথমে তুমি কোথা থেকে আসছো? আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। মধ্যমগ্রাম থেকে এসছো? আচ্ছা, তুমি কি আগের দিন এসেছিলে না আজকে সকালে? আজকে সকালে আমার সকালে এসেছো। আচ্ছা, ওখানে ডকুমেন্টস কী কী লাগছে? এখানে ডকুমেন্টস লাগছে একটা আইডেন্টি কার্ড, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আর সার্টিফিকেট, আর গ্রাজুয়েশনের যে কোনো একটা সার্টিফিকেট হলেই হয়, মার্কশিট, গ্রাজুয়েশনের যে কোনো। আচ্ছা, এক্সট্রা কোয়ালিফিকেশান যেগুলো আছে সেগুলোর জন্য কিছু? হ্যাঁ, এক্সট্রা কোয়ালিফিকেশনের জন্য কিছু লাগছে, কিন্তু আমার তো নেই, আমি সেই বিষয়ে কিছু বলতে পারছি। আচ্ছা আচ্ছা, মানে কাজ, আচ্ছা, OBC যারা রয়েছে তাদেরকে রিনিউয়াল লাগছে? হ্যাঁ হ্যাঁ, এটা রিনিউয়াল লাগছে। আচ্ছা, তোমার ইন্টারভিউ মানে কটার সময় লাইন দিলে, কটার সময় হলো যদি একটু বলো? আমার ইন্টারভিউ তো আমি সকালবেলা 7:30টার সময় সে লাইন দিয়েছি, তারপরে আমাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছে 8:30-8:15 দিকে, তারপরে আমার ইন্টারভিউ শেষ হয়েছে 1:45 সময়। 1:45? আচ্ছা, ইন্টারভিউতে কী কী ধরলো মনে আছে কিছু? হ্যাঁ, ইন্টারভিউতে তো ধরেছে অনেক কিছুই ধরেছে, ভেতরে প্রায় 4 থেকে 5 মিনিট ছিলাম, অনেকগুলো 10-12 খানা কোশ্চেন জিজ্ঞেস করেছে, যেগুলো মানে জিকে থেকে বেশি? হ্যাঁ, জিকে থেকে বেশি, তারপর সাবজেক্ট থেকেও করছে, সিচুয়েশন থেকেও করছে, মানে মোটামুটি সব দিক থেকে করছে। বোর্ডে মোটামুটি কজন বসে আছে? বোর্ডে সকাল থেকে 8 থেকে 8 জন মতো ছিল, তারপরে আমার সময় 4 জন ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে ওখানে যারা পুলিশ পার্সোনাল রয়েছে, মানে তোমার ভেরিফিকেশনের সময় বা ইন্টারভিউ নেওয়ার সময় যারা রয়েছেন, তাদের ব্যবহার কেমন, তারা সাহায্য করেছে কোনো অসুবিধা হলে? তাদের খুব ব্যবহারই ভালো, কারণ তারা হেল্পফুল, সাহায্য করেছিল, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তোমার ব্যাচে মানে আজকে মোট কজনের ইন্টারভিউ হয়েছে জানো কিছু? হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্যাচে প্রথম শিফটে ছিল 67 জন। আচ্ছা আচ্ছা, তুমি কত নম্বরে ছিলে? আমি 51 নম্বরে ছিলাম। আচ্ছা, ইন্টারভিউ কেমন হয়েছে আজকে সেটা যদি বলো আমাদের দর্শককে। ইন্টারভিউ খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে ইন্টারভিউ। আমাকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, 2-3টে পারিনি, আর 2-1-3টে পেরেছি, প্রায় 12 থেকে 13 খানা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, মোটামুটি ওভারঅল খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছে। আচ্ছা, ঘাবড়ে যাওয়ার মানে ব্যাপারটা এসেছিলো তোমার মধ্যে? ঘাবড়ে, অনেকে ঘাবড়ে যায়, সেই ব্যাপারে ঘাবড়ে গেলে ওই ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা বোর্ড মেম্বার কী করছে? সকাল থেকেই ছিলাম, কারণ ওখানে বড় বড় স্যার ছিল, দেখে তো ঘাবড়ে যাবে, আর আমি প্রথমবার এসেছি, সেহেতু ঘাবড়ানো একটা কোশ্চেন থেকেই যায়। হ্যাঁ, ঘাবড়েছিলাম, ঘাম হচ্ছিলো প্রচণ্ড, তাই ঘেমে যাচ্ছিলাম, তারপরে মুড অফ ছিল সকাল থেকেই, চুপচাপ বসেছিলাম একটা জিনিস। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিও বেশি বড় করবো না, তোমাদেরকে এটাই বলবো, তোমরা নার্ভাস হবে না, আর আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আজকে আমারও ইন্টারভিউ ছিল, আমিও ভিডিও দেবো পরে, যে কী আমার মানে কী হলো মোটামুটি সমস্ত কিছু বলবো। আর তোমরা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ভালো থেকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।